সিঙ্গুরের ডাকাত কালীমায়ের মন্দির ঘিরে রয়েছে ইতিহাস। বৈদ্যবাটি তারকেশ্বর রোডের পাশে পুরুষোত্তমপুর এলাকায় এই ডাকাত কালী মন্দির অবস্থিত। পূজোর সঙ্গে জড়িয়ে রয়েছে মা শারদার নাম। কথিত আছে, অসুস্থ ঠাকুর রামকৃষ্ণকে দেখতে মা শারদা কামার পুকুর থেকে দক্ষিণেশ্বর যান। পথে রঘু ডাকাত ও গগন ডাকাত মায়ের পথ আটকায়। সেই সময় রক্তচক্ষু মা কালীর মুখ দেখতে পায় ডাকাতরা। ভুল বুঝতে পেরে শারদার কাছে ক্ষমা চায়। সন্ধে নামায় সেই রাতে ডাকাতদের আস্তানায় স্থান পান মা শারদা। পরের দিন সকালে ডাকাতরা তাকে দক্ষিণেশ্বরে দিয়ে এসে ডাকাতি ছেড়ে দেয়। সেই থেকেই কালী পুজোর দিনে মায়ের প্রথম নৈবেদ্য প্রসাদ হিসেবে চাল কড়াই ভাজা হয়। পুরসত্তমপুর ডাকাত কালী বলে বিখ্যাত। এখানে ডাকাতেরা ঘট স্থাপনা করে মাকে পূজা করত। এখানে তো জঙ্গলে সব ভর্তি ছিল। হ্যাঁ, এইবার এখানে মোটামুটি পুজো হয়। আর দক্ষিণে এই কামার পুকুর থেকে জয়রাম এই দক্ষিণেশ্বরে বাবার শরীর খারাপ হয়ে দেখতে যাচ্ছিল কে মা শারদা। এবার এইখানে ক্লান্ত হয়ে যাবার ফলে একটু বসে পড়ে, ওই তখনই ডাকাতেরা ঘিরে ফেলে। মায়ের কাছে ওই গয়নার কুণ্ডলিটা আছে, ওটা নেবে বলে। তখন মা ওই রণমূর্তি ধরে ওদেরকে দেখা দেয়। তখন ডাকাতেরা মামা বলে পায়ে পড়ে যায়। ওদের দিয়ে আস্তানায় মোটামুটি রাত্রিতে রেখে দিয়েছিল আর খেতে দিয়েছিল চাল কড়াই ভাজা। তারপরের দিন মা ইয়েকে মাকে দক্ষিণেশ্বরে পৌঁছে দেয়। মন্দিরের সেবায়িত রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, কালী পুজোর দিন চার প্রহরে চারবার পুজো ও ছাগ বলি হয়। তবে এই বছর মহামারীর কারণে কালী পুজোর দিন রাতে মন্দির সংলগ্ন আতশবাজির প্রতিযোগিতা বন্ধ রাখবে। মন্দিরের বাইরে ব্যারিকেড করা হবে। মন্দিরের ভিতরে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ। পুজোর বৈশিষ্ট্য তো মানে চাল কড়াই ভাজা, এমনি ভোগ নৈবেদ্য, আগমন কি আগমন চালের নৈবেদ্য হলো। হ্যাঁ, এগুলো আর বিশেষত চার প্রহরে চারবার বলি হবে কিন্তু। হ্যাঁ, ভোরের পুজো ভোরের বলিটাও সমেত হবে একদম চার প্রহরে। কালী পুজোর পরদিন প্রসাদ খাওয়ানো এবছর বন্ধ রাখা হচ্ছে। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, এনএম নিউজ। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। এই বৃষ্টিতে আমাদের এই গ্রামে কে আনবে তোর পাসপোর্ট? আরে আসবে আসবে, আমার ভরসা আছে পোস্টম্যানের উপর। ওই যে আসছে। নমস্কার, পোস্ট অফিস থেকে আসছি। এই যে আপনার স্পিড পোস্ট। আমার ভরসা স্পিড পোস্ট। স্পিড পোস্ট পৌঁছে যায় ভারতের সব কোণায়। স্পিড পোস্ট, ভারতীয় ডাক বিভাগের একটি পরিষেবা। ওয়াক্ত পর খুশিয়াঁ হাম পৌঁছাতে হ্যায়, লালা 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 লালা, বিশ্বাস জাগাতে হ্যায়, লালা। स्पीड पोस्ट दुनिया भर में अपनों तक अपनी बात पहुंचाने का सबसे भरोसेमंद और किफायती उपाय। स्पीड पोस्ट, टाइमली डिलीवरी ऑफ हैप्पीनेस। पश्चिम मेदनीपुरे देवरा बाजारे एसे गेलो ओराकेल ग्रुपेर नतून संयोजन बहु प्रतीक्षित झा चकचके कन्फेक्शनार्स सुगर बुगर केक्स एंड मोर शॉप शुधु आपनादेर एकदम हाथेर काछेई नय मनेर पाशेओ। শহরে দূষণমুক্ত শহর।
সহ যে কোনো রোগের চিকিৎসায় 24 ঘন্টা খোলা রয়েছে আনন্দলোক হাসপাতাল। ঠিকানা DK 7/3 থার্ড অ্যাভিনিউ রোড সেক্টর 2 বিধাননগর সল্টলেক কলকাতা করুণাময়ীর নিকটে অবস্থিত। যোগাযোগ 8335055437 ও 906495988। আমাদের হাসপাতালে হার্টের অসুখের সর্বোত্তম ব্যবস্থা রয়েছে। এখানে হার্ট বাইপাস সার্জারির খরচ মাত্র 85,000 টাকা। এছাড়া এখানে চোখের ছানি ও অন্যান্য অপারেশন, গলব্লাডার স্টোন, হার্নিয়া, প্রোস্টেট, কিডনি স্টোন, এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, পেসমেকার আপনার সাধ্যের মধ্যে কম খরচে করা হয়। ফোন করুন 9433201242, 8335055437, 8335055771 নম্বরে। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।